রাত পোহালে যেন বিধানসভা নির্বাচন সরগরম রাজনীতি। এর মধ্যে মোহনপুর বিধানসভা একেবারে এক প্রকার বাড়তি মাইলেজ দিতে চলেছে। সব রাজনৈতিক দলগুলি এখন তাকে নির্বাচনের দিনক্ষণ কবে ঘোষণা হচ্ছে। ইতিমধ্যে বিজেপি দলের তরফ থেকে মোহনপুরের অলিতে গলিতে নেমে গেছেন কর্মী সমর্থকরা। শনিবার মোহনপুর বিধানসভার 36 নম্বর বুথ থেকে শিক্ষামন্ত্রী তথা এলাকার বিধায়ক রতনলাল নাথ শুরু করলেন জনতাকে নিয়ে চায় পেয়ে চর্চা কর্মসূচি। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, কংগ্রেস সিপিএম এর মিতালি এখন মানুষ বুঝে গেছে, তাই আগামীতে ফের বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। কংগ্রেস সিপিএম যদি একসাথে হয় তাহলে নর্মালি সিপিএম যে ভোট পেত এতে কম নেই, সিপিএম যদি আলাদা দাঁড়ায় তবু কিছু ভোট পাবে। সিপিএম কংগ্রেস একসাথে দাঁড়ালে তাদের জোটের ভোট অনেকটা কমে যাবে এবং এর মধ্যে এই জোটকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সিপিএম ছেড়ে বিজেপি দলে যোগদান করছে। এই জোটটাকে, এটা তো সুবিধাবাদী জোট, এই জোটকে মানুষ গ্রহণ করবে এটা আমাদের বিশ্বাস। এই জোট